সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার SSM বার্তা। আশা করছি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদে ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো আপনাদের সামনে একটি বিশেষ বার্তা নিয়ে আমি ইদ্রিস আলী শেখ হাজির, আশা করি ফার্স্ট টু লাস্ট সাথে থাকবেন এবং শুনতে থাকবেন আমার বার্তা। বন্ধু, মূলত এই বার্তাটা পার্শ্ব শিক্ষকদের জন্যই দিচ্ছে, প্যারা টিচার আর শার্ট অপশন নেওয়া SSKMSKদের জন্যই স্পেশালি আমি এই বার্তাটা দিচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে এখনো ব্যর্থ হয়ে বসে আছি, নেতৃত্ব কোনো রকম পথ দেখাতে পারেনি আমাদের সামনে। আজকে করোনার দোহাই দিয়ে শিক্ষামন্ত্রী বলছেন যে আপনারা আগে নিজে বাঁচুন, তারপর এইসব বিষয়গুলো ভাবা যাবে। নেতৃত্ব জাস্ট এরকম ভঙ্গিমাতেই ব্যক্ত করেছেন বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের বিষয়টি। এই জায়গায় দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক হিসেবে আপনাদের কাছে একটা দাওয়াই দেব। এখনো পর্যন্ত তো আমরা নিট অ্যান্ড ক্লিন জায়গাতে আসতে পারিনি এবং কোনো নেতৃত্বই আমাদের সামনে একটা ক্লিয়ার কাট ধারণা, দাবি আদায়ের একটা চূড়ান্ত মুহূর্ত বা চূড়ান্ত ক্ষেত্র প্রস্তুত করে দিতে পারেনি। এমন অবস্থায় দাবিকে আদায় করতে চান? হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি দাবি আদায় করবেন। এখন দুটো মতো বাজে, রাত দুটো, একটার দিকে ঘুম ভেঙে গেছে। আমার নাম ইদ্রিস আলী শেখ এবং আমি মাঠে কোয়ারেন্টাইন করি এবং একটা গরুর ফ্যাক্টরি খুলেছি। বর্তমান আমার ওই ফ্যাক্টরিতে 4টে গরু আছে এবং বেশিরভাগ সময়তে মাঠে গরু চড়াই। আমি ইদ্রিস আলী শেখ, আমি একজন প্যারা টিচার। আমার ভাই একটা প্যারা টিচার, মানে বন্ধু প্যারা টিচার, মাঠে ধান কাটে। আমার একটা বন্ধু প্যারা টিচার, ছেলের চোখে কোন একটা খোঁচা লাগা বস্তুতে খোঁচা লেগে আজকে তার চোখটা নষ্ট হয়ে গেছে, চিকিৎসা করার সামর্থ্য নেই। আমার একটা প্যারা টিচার বন্ধু গরু কিনেছে আর গাড়ুল কিনেছে। আমার 120টা প্যারা টিচার আপনজন তারা পৃথিবী ছেড়ে চলে গেছে এবং আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা দাওয়াই দেব, অনলি একটা দাওয়াই, দাবি আদায়ের দাওয়াই। দাবি কিন্তু আদায় হয়ে যাবে। তার আগে বলি, এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এদিকে মজ্জেন রমজান মাস চলছে, তো বাড়ি থেকে ওই 100 থেকে 120 মিটারের মধ্যে মসজিদ, তাই মজ্জেন জাগানোর জন্যে গজল বলছেন, সেগুলো হয়তো আপনাদের সাউন্ডটা আপনাদের কাছে ভেসে যেতে পারে মোবাইলে। তো এই যে দুপুর রাত, দুপুর গড়িয়ে গেছে, 2টো বাজে এখন, একটার সময় ঘুম ভেঙে গেছে এবং কায়িক পরিশ্রম হচ্ছে এই মুহূর্তে। 4টে গরু, সেই গরুগুলো তার খাবারের ব্যবস্থা করা, তাদেরকে চরিয়ে নিয়ে আসা, তাদের ঘাস কাটা ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে আজকে মানে এতটাই নিজেকে ব্যস্ত রাখতে হচ্ছে, ওতে আমার কোনো টাইম হাতে নেই। সাফল্যের পিছনে আমি দৌড়াচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা দাওয়াই দেওয়ার জন্য হঠাৎ করে এক্ষুনি শুয়ে আছি, ঘুম আসছে না, কী করি কী করি কী করি, তো হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় খেলে গেল, এই দাওয়াইটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয়
সফলতার মুখ আমরা দেখতে পাবো। তো চলুন দাওয়াটা দিয়ে দিই আর বলি, পার্শ্ব শিক্ষকদের বিষয়ে ভেবেছিলাম বলবো না, কারণ কোনো প্রয়োজন নেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে বলা, কারণ এই পার্শ্ব শিক্ষকরা এতটাই জঘন্য, এরা সাদা কালো চেনে না, ইদ্রিশালী ভুংভাং বকছে। ইদ্রিশালী একমাত্র ব্যক্তি আছেন যিনি একটা ক্লিয়ার কাট ওয়ে সামনে দেখিয়ে দিতে পারেন। আমি কিন্তু নেতা নই, আর নেতা কিন্তু হওয়ার লক্ষণও নেই আর যোগ্যতাও নেই, তবুও বলবো যদি বাঁচতে চান চ্যানেলের এই সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের যে ভিডিও সেগুলো দেখবেন, সফলতার পাঠ দিই, সফলতা অর্জন করবেন। আমার চোখগুলো দেখুন, আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ, আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ মাই আইজ। তো বলি দাওয়াইটা দিচ্ছি, রমজান মাস চলছে আর শেষের দিকে বেশিরভাগ মুসলিম সব রোজা রাখে, প্রথম দিকে না রাখলেও শেষের দিকে কিন্তু সকলেই রোজা রাখে। যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মুসলিম নিশ্চয় রোজা রাখছে, এক্ষুনি ঘোষণা করতে হবে যে আমরা কোয়ারেন্টাইনে যাব কলকাতায়। পরিযায়ী শ্রমিক যারা বাইরে গিয়েছিল তারা বাড়ি চলে এসেছে কোয়ারেন্টাইন করার জন্য, এবং সরকার তাদেরকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করছে। আবার কেউ কেউ ব্যক্তিগতভাবেও টাকা পয়সা খরচ করে যে বাঁচার তাগিদে আজকে বাড়ি চলে আসছে। আমরা যাব কলকাতায় কোয়ারেন্টাইনে রোজা রেখে, রোজা থাকবে মুসলিমরা। আমি কিন্তু ভেদাভেদ করছি না, মানে ফ্রন্টে যাবে এইসব রোজা রাখা লোকগুলো, এবং সেটা প্রতিটা স্মার্টফোনে এবং বিজ্ঞাপিত হবে যে আমরা আজকে কোয়ারেন্টাইনে যাব কলকাতায়। আজকে এখনো পর্যন্ত দিদিমণি আমরা এত বড় আন্দোলন করে আসলাম, মুখ খোলেনি, এই মুখটা খোলাতে গেলে রোজা রেখে, যেহেতু বাস টাস কিছু পাওয়া যাবে না, গাড়ি ঘোড়া চলছে না, তো ব্যাগটা কাঁধে নিয়ে খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নাই, আর রোজা রাখা অবস্থায় আপনি গেলে ইফতারের টাইম হয়ে গেলে যে কেউ আপনাকে ইফতারের বন্দোবস্ত করে দেবে। তো চলুন একেবারে ফুল্লি ঘোষণা করে আজকে যারা রোজা রাখবে তারা সামনে সামনে হেঁটে যাবে আর বলবে যে আমরা আমাদের ন্যায্য অধিকারটা কি আছে সেটা দিদিমণির মুখে শুনতে চাই। আমাদের দাবিটা কি, 15 বছর ধরে আমরা যে কাজটা করে আসছি, এই কাজটা করা 15 বছর ধরে একটা শিক্ষাক্ষেত্রে কাজ করে তার অধিকারটা কতটুকু, কেন্দ্র সরকার কতটুকু দিচ্ছে, আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারছেন, এই বিষয়টা আপনাকে মুখ খুলতে হবে। এতদিন পর্যন্ত মুখ খুলেনি, অনশন 28 দিন করে আমরা মুখ্যমন্ত্রীর রেকর্ড ভেঙে দিয়েছি, তবুও কিন্তু মুখ খুলেনি। সেইভাবে শিক্ষামন্ত্রীও ব্যা ব্যা করে ছেড়ে দিয়েছে। আমরা যদি একেবারে আল্লাহর উদ্দেশ্যে যে আমরা রোজা রাখি, সেই রোজাটা রেখে সামনের ফ্রন্টে এগিয়ে গিয়ে যদি আমরা বলতে পারি আমাদের অধিকারটা কি, স্কুলে আমরা এইভাবে ক্লাস করে যাব, সব দায়িত্ব বেশি করে পালন করে যাব, তোমরা রহিবে তেতালার পরে আমরা রহিব নিচে, অথচ তোমাদের দেবতা বলিব সে ভরসা আজ বিছে। এই কথাটাই শুনতে চাই, এবং আমার মনে হয়েছে দিদিকে মুখ খুলতেই হবে। মুখ না খুলে দিদি একটা সেকেন্ড দাঁড়াতে পারবেন না। আমরা রোজা রেখে যাব একেবারে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে, জানার জন্য যে আমাদের অধিকারটা কি। এইভাবে তীরে তীরে শেষ হয়ে যাওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে 15 বছর ধরে সার্ভিসরত অবস্থায় কর্মরত আছি, আর এখন আমাদের জোন কেটে যেতে হবে, মাঠে গরু চড়াতে যেতে হবে, ইটভাটায় কাজ করতে যেতে হবে, এইটা যদি দিদির বিষয় হয়ে থাকে তাহলে দিস ইজ দ্য হাই মোমেন্ট টু প্রোটেস্ট এগেনস্ট দ্য গভর্নমেন্ট।
অফ ওয়েস্ট বেঙ্গল। চলুন, রাজি আছেন দাবি আদায় করতে? এই দাওয়াটা গ্রহণ করুন। যারা রাজি আছেন তারা জানাবেন আমি কিন্তু রাজি আছি। এখানে কোনো নেতা থাকবে না, সকলেই সমান, তবে সমন্বয়ক থাকবে এবং এই প্রসেসিংটা চালানোর জন্যে লোক থাকবে। তো বন্ধু বলছি, দাবি আদায় করার কিন্তু জোরালো একটা জায়গা, যেহেতু এতদিন ওয়েট করে করে আমরা কোনো কিছুই সামনে কিছু দেখতে পারলাম না, তার জন্যে আপা আমার পার্শ্ব শিক্ষক শিক্ষকদেরকে রিকোয়েস্ট করছি, এই জিনিসটা যদি আপনারা ভাবতে পারেন যে রোজা রেখে আমরা বেরিয়ে চলে যাব কোয়ারেন্টাইন কলকাতা, আমাদের কোয়ারেন্টাইনটা কি, আমাদের জন্য কি বলছেন দিদি, সেই জিনিসটাকে শুনতে আমাদেরকে বেরোতে হবে দু একদিনের মধ্যে। যেতে যেতে কি তবে ঠিক এক জায়গায় হয়ে যাবে, চালু করুন, শুধু চালু, এটাকে চালু করুন। মানে রমজান মাস চলছে, আমরা আর থাকতে পারছি না, এমনি বেরিয়ে যাচ্ছে। দিদির কাছে জানতে চাইব এই অধিকারটা নিশ্চয়ই সাধারণ জনগণের আছে, যে তার অধিকারটা কি, সেই অধিকারটা দিদিকে বলতে হবে। তো চলুন বন্ধু, এইটুকু পার্ট আমি দিলাম, পরবর্তীতে আবার এই বিষয়ে আপডেট নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি সম্ভব হয় এই চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকুন। সকলকে শুভকামনা জানিয়ে সকলের জীবনের সুন্দর একটা ভবিষ্যৎ, সকলের পরিবারের কুশল কামনা করে শেষ করছি। ধন্যবাদ।